হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 903 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এটা একটু পড়ে নেবেন সুন্দর মতো। এখানে যে ইনপুট আউটপুটের যে সিস্টেমটা বলা আছে সেটা একটু বলি, যে এখানে একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের তিনটা ইন্টিজার ইনপুট থাকবে হচ্ছে এ, বি এবং সি। আমাদের কি করতে হবে, কয়েকটা অপারেশনের মাধ্যমে তিনটাকে ইকুয়াল করা লাগবে, অর্থাৎ তিনটা চারটা যতগুলাই হোক সবগুলোকে আমাদের ইকুয়াল করা লাগবে, অর্থাৎ এ ইকুয়াল বি ইকুয়াল সি। ঠিক আছে, এটা আমাদের ইকুয়াল করা লাগবে, এটাই হচ্ছে আমাদের প্রবলেমে বলা আছে। প্রবলেমে আরও আমাদের বলা আছে যে আমরা কয়টা অপারেশন করতে পারবো, সর্বোচ্চ তিনটা অপারেশন করতে পারবো, এই যে এখানে যে অ্যাটমোস্ট থ্রি অপারেশন, তিনটা অপারেশন করতে পারবো। এখন আমাদের আরও বলা আছে যে কি কি অপারেশনগুলো করতে পারবো সেটাও আমাদের বলা আছে। আমরা কি করতে পারি, যে কোনো একটা ইন্টিজারকে ধরেন এ কে নিতে পারি, এবং এ কে নিয়ে আমরা দুইটা ভাগে ভাগ করে দিতে পারি, দুইটা ভাগে এ ওয়ান এবং এ টু তে আমরা ভাগ করে দিলাম। দুইটা ভাগে এমনভাবে ভাগ করতে হবে যেন দুইটা ইন্টিজার হয়, যেমন হচ্ছে ধরেন ফাইভকে আমরা দুই ভাগে ভাগ করব, ফাইভকে দুই ভাগে ভাগ করলে কত হয়, 2.5 এবং 2.5। এই কাজ করা যাবে না, 2.5 করা যাবে না। আমরা ফাইভকে কী কীভাবে ভাগ করতে পারি, 1/4 করতে পারি, অথবা সরি 2/3 করতে পারি। এই দুই ভাগে ফাইভকে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ ইন্টিজার আকারে ভাগ করতে হবে, কোনো দশমিক টশমিক এগুলো আসা যাবে না। এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা বলা আছে। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা টেস্ট কেস নিই র্যান্ডমলি, আমরা ধরেন ফার্স্ট টেস্ট কেসটা নিব, তিনটা অপারেশন করতে পারবো, এই জাতীয় ফার্স্ট টেস্ট কেস কি বলা আছে, 1/3 এবং হচ্ছে 2। তাহলে আমরা কি করতে হবে, তিনটা অপারেশনের মাধ্যমে, সর্বোচ্চ তিনটা অপারেশনের মাধ্যমে সবগুলো ইকুয়াল করতে হবে। তাহলে 1কে কি ভাগ করা যাবে, 1কে তো ভাগ করলে পয়েন্ট চলে আসবে, তাহলে 1 থাকলো। তাহলে হচ্ছে যেটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমাদের সবগুলাকে কি করতে হবে, 1 বানাইতে হবে। যেটাকে ভাগ করা যাচ্ছে না আমাদের সবগুলাকে সেটা বানাইতে হবে, অর্থাৎ মিনিমাম যেটা আছে সবগুলাকে মিনিমাম করতে হবে। তাহলে 3কে যদি আমি ভাগ করি তাহলে কি কি পাইতে পারি, 3 থেকে পাইতে পারি 1 এবং 2 পাইতে পারি, রাইট? দেন 2 এ থাকলো, এটা হচ্ছে একটা অপারেশন, অপারেশন 1, একটা অপারেশনে আমরা এগুলো পাইলাম। সেকেন্ড অপারেশনে কি পাবো, 1কে তো ভাগ করা যাচ্ছে না 1, A1কে ভাগ করা যাচ্ছে না 1, A2কে আবার ভাগ করতে পারছি 1 এবং 1 এ ভাগ করলাম, A2 আকারে থাকলো, অপারেশন 2। ঠিক আছে, আমরা থার্ড অপারেশন কি করতে পারি, 1 1 1 1 এগুলো থাকলো, এবং A2কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি 1 এবং 1, A2কে 1 এবং 1 ভাগ করলাম, A2 থেকে এই দুটো ভাগ করছি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কয়টা অপারেশন হলো, অপারেশন 3। এখানে দেখেন লাস্টের অপারেশনে, ফাইনাল যে অপারেশনটা করলাম সেই অপারেশনে যে এলিমেন্টগুলো পাইছি সবগুলো হচ্ছে 1 1 1 1 1, তাহলে মানে সবগুলো সেম, তার মানে এটার অ্যান্সার কি আসবে, ইয়েস আসবে। এটাই হচ্ছে আমাদের প্রবলেম বলা, যদি সবগুলো সেম নিয়ে আসতে পারি তাহলে ইয়েস আসবে, যদি সবগুলো সেম নিয়ে আসতে না পারি তাহলে আমাদের নো আসবে। তাহলে এখন কথা হচ্ছে এটা সলিউশন অ্যাপ্রোচটা কেমন হবে। আমরা আরও একটা, এই যে এখানে দেখেন তিনটা 5/5 ইনপুট আছে, তার মানে 5/5 যেহেতু তিনটা তিনটা অলরেডি ইকুয়াল আছে, তার মানে এটা কি আসবে, আউটপুট কি আসবে, ইয়েস আসবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে একটা নো আসবে, আমরা নো আসবে সেটাও দেখবো। আমাদের সলিউশন অ্যাপ্রোচটা কি হবে, ধরেন আর একটা টেস্ট কেস আমরা নিই, এই যে এটা নিন, এটা নিব, যে টেস্ট কেসে কি কি দেওয়া আছে, আমাদের 8 দেওয়া আছে, 4 দেওয়া আছে এবং 8 দেওয়া আছে। আমাদের অপারেশন কয়টা করতে পারবো, অপারেশন করতে পারবো তিনটা, তিনটা অপারেশনে সবগুলো ইকুয়াল করতে হবে। তাহলে আমাদের ইকুয়াল করবো কোনটার, যেটা সব থেকে মিনিমাম, মিনিমাম কোনটা এখানে, 8 4 8, তিনটার মধ্যে মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে 4, তাহলে সবগুলোকে আমাদের 4 বানাইতে হবে। তাহলে 8কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে মিনিমামের সমান করে ভাগ করব, 4 এবং 4 একটা অপারেশন হলো। ঠিক আছে, এখান থেকে অপারেশন একটা হলো, এই 8কে আবার দুই ভাগে ভাগ করতে পারি, 4 এবং 4 প্লাস আর একটা অপারেশন হলো। তাহলে আলটিমেটলি দেখেন ফাইনাল যে অ্যারেটা পাইলাম সেগুলোর সবগুলো এলিমেন্ট হচ্ছে 4 4 4 4 4 4, তার মানে এটা হচ্ছে আউটপুট আসবে, ইয়েস, অর্থাৎ মিনিমামের সমান করা লাগবে। এক কথায় সবগুলা এলিমেন্ট, যেটা মিনিমাম এলিমেন্ট আছে সেটা সমান করতে হবে আমাদের, তাহলে আউটপুট ইয়েস আসবে, আদারওয়াইজ নো আসবে। আচ্ছা, আমরা আর একটা টেস্ট কেস নেব, এই যে এই টেস্ট কেসটা, এই টেস্ট কেসে কি দেওয়া আছে,
2 8 এবং 4 তাহলে সবগুলা কোনটা করা লাগবে আমাদের মিনিমাম করা লাগবে তাহলে 2 কে কিছু করা যাবে না তাহলে 8 কে কি কি ভাগে ভাগ করতে পারে 2 এবং 6 মিনিমাম থাকবে যে ভাগে ভাগ করে না কেন তার মধ্যে একটা ভাগ মিনিমাম থাকবে 4 কে 4 এর মধ্যে থেকে একটা মিনিমাম যেটা আছে সেটা বের করব এই যে মিনিমাম 2 ছিল 2 নিলাম তাহলে 4 থেকে 2 বাদ দিলে বাকি থাকে কত 2 অপারেশন কয়টা হলো এখানে 1 প্লাস 1 এই যে এখানে একটা ভাঙছে এক একটা অপারেশন 2 তাহলে এটা মিনিমাম পাইছে এটা মিনিমাম তাহলে আমাদের মিনিমাম নাই কোনটা এই যে 6 তাহলে 6 কে আবার দুই ভাগে ভাগ করতে পারি দুই ভাগ কেমনে ভাগ করতে পারি 3 3 করে ভাগ করলে হবে না এই যে মিনিমাম যেটা আছে সেটা এক ভাগে থাকা লাগবে মিনিমাম 2 তাহলে 6 2 বাকি থাকে কত 4 তাহলে অপারেশন আরো একটা হলো তাহলে তাও কি সবগুলা 2 2 হলো সবগুলা কি মিনিমামের সমান হয়েছে না তাহলে এখানে 4 পাইছি তাহলে 4 কে আবার দুই ভাগে ভাগ করতে পারি দুই ভাগের মধ্যে এক ভাগ থাকবে হচ্ছে মিনিমাম যে নাম্বারটা সেটা এক ভাগ হচ্ছে 2 তাহলে বাকি থাকে কত 4 2 বাকি থাকে হচ্ছে 2 তাহলে দেখেন এখন সবগুলা হচ্ছে 2 কিন্তু অপারেশন কয়টা হয়ে গেছে আমাদের অপারেশন হয়ে গেছে 4টা সে কারণে এটার অ্যানসার আসবে নো সরি এটার অ্যানসার আসবে হচ্ছে নো ঠিক আছে যদি তিনটা অপারেশনের মধ্যে বা একটা দুইটা তিনটা জিরোটা এই কয়টা অপারেশনের মধ্যে করতে পারি তাহলে অ্যানসার অবভিয়াসলি ইয়েস আসবে अदरवाइज হচ্ছে অ্যানসার নো আসবে এটা হচ্ছে সিম্পল প্রবলেম স্টেটমেন্ট আমরা এটা সি প্লাস প্লাস ইমপ্লিমেন্টেশনটা একটু দেখব আচ্ছা সি প্লাস প্লাস কোডটা একটু দেখে আসি এই যে দেখেন এখানে ওকে ওকে আমরা একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি দেন হচ্ছে তিনটা ইন্টিজার ইনপুট নিয়েছি এ বি সি দেন হচ্ছে তাদের মধ্যে থেকে মিনিমামটা বের করছি কারণ আমরা সবগুলোকে মিনিমামের সমান করতে যাচ্ছি এখন মিনিমামের সমান কখন হবে যদি সেটাকে ভাগই না যায় ধরেন একটা টেস্ট কেস দেখানো উচিত ছিল ধরেন একটা টেস্ট কেস 7 8 7 তাহলে মিনিমাম কোনটা 7 তাহলে আমাদের সবগুলোকে কি বানাইতে হবে 7 তাহলে 8 থেকে যদি আমরা 7 কে বানাইতে চাই তাহলে একটা 7 হবে আর আরেকটা কত হবে 1 হবে আরো মিনিমাম হয়ে যাচ্ছে তাহলে যেটা হবে তার মানে আমাদের মিনিমাম নাম্বার দ্বারা এটাকে ভাগ যাওয়া লাগবে তাহলে ভাগ গেলেই কি আমাদের অ্যানসার পসিবল হবে अदरवाइज ডাইরেক্ট নো চলে আসবে ঠিক আছে তাহলে যদি ভাগ না যায় যেখানে চেক করছি যদি ভাগ না যায় এ কে ধরেন মিনিমাম দ্বারা ভাগ গেল না বি কেও ভাগ গেল না সি কেও ভাগ গেল না তাহলে অ্যানসার আসবে আমাদের নো অর্থাৎ ফলস দিস ইজ ওকে এর মধ্যে 2 রাখা আছে দেন আমরা কাউন্ট নামে আরেকটা ভেরিয়েবল নিয়েছি ধরেন এগুলো এই টেস্ট কেসটা পাস করলো আমরা কাউন্ট ইকুয়াল টু 0 নিছি এ ইকুয়াল টু যদি মিনিমাম না হয় এ যদি মিনিমাম না হয় তাহলে এ থেকে কি একটা মিনিমাম বের করছে এখানে এ থেকে একটা মিনিমাম বের করে নিছি আর বাকি অংশটা এ এর মধ্যে থাকবে এবং কাউন্ট প্লাস প্লাস হবে ঠিক আছে এখন এটা হোয়াইল লুপটা কখন ব্রেক হবে যখন কাউন্টের মান 3 এর থেকে বেশি হবে অথবা এ কে আর মিনিমাম দ্বারা ভাগ যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের ফলস ফলস দেখাবে ওকে এর মধ্যে ফলস চলে আসবে এবং লুপটা ব্রেক করে দেবে তিনটার ক্ষেত্রে সেম কন্ডিশন বি যদি এটা এটা যদি বুঝে থাকেন তাহলে তিনটার ক্ষেত্রে সেম বি ইকুয়াল টু যদি নট মিনিমাম হয় তাহলে বি থেকে মিনিমাম গুলো বাদ যাবে এবং কাউন্ট প্লাস প্লাস সি এর ক্ষেত্রেও সেম সেম অপারেশনটা চলতে থাকবে দেন আমাদের কাউন্টের মানটা যদি 3 এর থেকে কম হয় এবং ওকে ওকে হচ্ছে একটা বুলিয়ান ডেটা টাইপ নিছিলাম সেটা যদি ট্রু হয় তাহলে আউটপুট কি আসবে ইয়েস আসবে अदरवाइज আউটপুট হচ্ছে নো আসবে এটা হচ্ছে এই প্রবলেমের সিম্পল সলিউশন আশা করি বুঝতে পারছেন কোডটা যদি এক স্ক্রিনে দেখতে চান আচ্ছা এই যে কোডটা ভিডিও পজ করে কোডটা সুন্দর মতো দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে দিস ইজ অ্যালগো বাংলা 29 ধন্যবাদ